আসসালামু আলাইকুম, আমি ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আমি আজকে আপনাদেরকে আমাদের মেঘনা ব্রিজ সম্পর্কে কিছুটা বলবো বা কিছুটা দেখাবো, তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো আমরা কিন্তু এখন টোল প্লাজা ফেলে এসেছি, যেহেতু আমরা ব্রিজে উঠবো ওখান থেকে কিন্তু ব্রিজের টোলটা কাটা হয়। তো এই তো এখন এখান থেকে শুরু হবে আমাদের মেঘনা ব্রিজে ওঠা, তো দেখতে থাকুন। আমাদের মেঘনা ব্রিজটা কিন্তু অনেকে দর্শন করতে আসেন, যারা দেখেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেনি তাদের জন্য আজকে এই ভিডিওটা। এই তো এখন কিন্তু আমরা চলে এসেছি বাবার বাড়িতে। আসলে বাবার বাড়ি আসার উদ্দেশ্যেই আপনাদেরকে আমাদের মেঘনার ব্রিজটা দেখিয়ে দিলাম। এখন বর্তমানে অটোতে আছি, তো ব্রিজের উপাশ থেকে নেমে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে এসে তারপর অটোতে এসে বাবার বাড়িতে আসতে হয়। আগে সরাসরি আসা যেত কিন্তু এখন আসা যায় না। বাসায় এসে দেখি আম্মু আমাদের জন্য এই শাকটা তুলিয়ে রেখেছেন। এই শাকটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, অনেকে কিন্তু খায়। আর এই শাকটা আমি জানি যে সিজনে একবারই হয়, তো এই শাকটা আমাদের আলু খেতে হয়েছে। এখন আমি আমার বোন মিলে শাকের যে গুঁড়াটা থাকে সেটা ফেলে দিচ্ছি। এই শাকটাকে কিন্তু আমাদের এলাকায় আমরা লেতাগুতা শাক হিসেবেই চিনি, যেহেতু এখানে বিভিন্ন রকমের শাক দিয়ে রান্না করা হয়। আর এই শাকটা কিন্তু মরিচ আর রসুনের তেল ছাড়া, মরিচ আর রসুন দিয়ে রান্না করা হয়। আর এই যে এই স্পটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে অংশ। এখানে একটা মাদ্রাসা প্লাস এতিমখানা আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করছে। আর এই যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার বোনের ছেলে, আমার ছোট মেয়ে, ওর কোলে হচ্ছে আমার বোনের মেয়ে। আমরা হচ্ছে এখন আমার বোনের বাড়িতে একটু যাব। এখান থেকে আমার বাবার বাড়ি থেকে বোনের বাড়িটি কিন্তু অনেক কাছে, আর আমি যখন আমাদের বাসা থেকে আসি তখন কিন্তু আমার বোনেদের বাসা ফেলিয়ে তারপরে আসতে হয়।
আপনাদের সাথে ছোট্ট করে আমার বাবার আবাদি জমিগুলো একটু শেয়ার করে নিচ্ছি, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন আর আশেপাশে যে গাছগুলো আছে, যে লাউ গাছ, এগুলো কিন্তু আমার মায়ের গাছ। জমির এক পাশে কিছুটা অংশ খালি রেখেছে, সেখানে আমার মা টুকিটাকি একটু সবজি গাছ রোপণ করেন। এই তো আমরা এখন চলে এসেছি আমার বোনের বাসায়। এখানে যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন, এখান থেকে একটি বিড়াল হচ্ছে আমার বোনের। আর একটু আপনাদেরকে আমার বোনের আনকমপ্লিট ব্রিডিংটা একটু দেখিয়ে দিচ্ছি, কমপ্লিট হলে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে শেয়ার করব। এই বিড়ালটার মতো এত ভদ্র একটা বিড়াল আমি কখনো দেখিনি, সত্যি বলছি। ও কিন্তু আমাদের সাথে আসতে চাচ্ছে, তবে নিয়ে আসেনি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আব্বু হচ্ছে ক্ষেত থেকে ধনে পাতা নিয়ে আসছে, তাজা আর এতটা সতেজ, দেখেই তো বুঝতে পারছেন তাই না? এরকম ক্ষেত থেকে উঠিয়ে যে কোনো সবজি বা তরকারি আর পাতা এগুলো দিয়ে রান্না করলে কিন্তু অনেকটা ভালো লাগে খেতে। রাতের দিকে আম্মু জিজ্ঞেস করেছিল যে কি খাবি, তো আমি বাবার বলেছিলাম যেহেতু নতুন চাল ভাঙিয়েছে আমাদের, ওখান থেকে যে খুদ বের হবে ওটা দিয়ে খুদের বাবা রান্না করার জন্য, আর ভর্তা তো সাথে আছেই, খুদের বাবার সাথে খাওয়ার জন্য আলুর ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা এখানে বানানো হবে। তবে শুটকি ভর্তাটা কিন্তু আমি আমার হাতে বানাবো, আসলে আমার হাতের ভর্তাটা আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার মা। আম্মু কিন্তু বলছিল ব্লান্ডারে করার জন্য, তো আমি ভাবলাম যে না, আজকে ব্লান্ডারে করব না, অনেক দিন পর পাটার ভর্তা খাবো। আসলে পাটায় পিষে ভর্তা আমি যেহেতু বানাতে পারি না, তো ভাবলাম আজকে একটু বানিয়ে নেই। এই তো এখানে কিন্তু শুটকি ভর্তাটা আমি এখানে তৈরি করে নিচ্ছি, আর একটা বক্সের মধ্যে এখানে রেখে দিচ্ছি। আম্মু আমাকে বলেছিল আমি যাওয়ার আগে যেন আম্মুকে এক বক্স ভর্তা বানিয়ে দিয়ে যাই, তা আমি বলেছিলাম সমস্যা নাই, আমি আবার তোমাকে ভর্তা বানিয়ে দিয়ে যাব। আর এই তো ভর্তা বানানোর পরে যেই মজাটা, সেটা হচ্ছে পাটায় বেটে, মানে পাটার মধ্যে ভাত খাওয়ার মজাটা অনেক বছর পর খাচ্ছি। সত্যি বলতে এত মজা লাগছিল বলার মতো না, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যারা যারা খেতে চান আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন। এখানে আমি, আমার আম্মু আর হচ্ছে আমার ছোটো বোন, আমরা সবাই মিলে কিন্তু এখানে পাটার ভাত খাচ্ছি। আলহামদুলিল্লাহ ভর্তাটা কিন্তু অনেক পরিমাণে মজা হয়েছিল, যদিও আম্মু বলেছিল যে ব্লান্ডারে তৈরি করার জন্য, তো আমি ভাবলাম যে না, ব্লান্ডারে না, আজকে পাটায় বেটে খাই, অনেক দিন খাওয়া হয় না পাটার ভর্তা। এই তো এখন সবাই কিন্তু চলে এসেছি সকালে নাস্তাটা খাওয়ার জন্য, তো আমরা সবাই নিচেই বসে গেলাম নাস্তা খাওয়ার জন্য। আর এই তো আমি, তারপর হচ্ছে আমার আব্বু, আমার ভাই বোন, আমার মেয়েরা, বোনের ছেলে, সবাই মিলে কিন্তু একত্রে খাওয়া দাওয়া করছি। একটা বক্স ভর্তা বানিয়েছিলাম, এতটা মজা হয়েছে ভর্তা, ভর্তা কিন্তু ফুরিয়ে গিয়েছে। আমি আবার বলেছিলাম যে সমস্যা নেই, আমি যাওয়ার আগে আবার তোমাদেরকে ভর্তা করে দিয়ে যাব। তাই তো আপনাদেরকে একটু দেখিয়ে দেই, ভর্তাটা কিন্তু আসলেই অনেক মজা ছিল। তো সকালে নাস্তাটা করে আম্মু আবার দুপুরে রান্না বান্নার আয়োজনে চলে এসেছে, যেহেতু আমাদের কিন্তু মাটির চুলাতে রান্না করে। এই তো এখানে আজকে মুরগির মাংস রান্না করা হবে, আম্মু হচ্ছে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিবে। আসলে আমার আম্মু ফ্যামিলি মেম্বার আসলে কম, আব্বু, তারপর হচ্ছে আমার একটা ছোটো ভাই, তো ওরা কিন্তু সবসময় আমার আম্মু গ্যাসেতেই রান্না করে, তো আমরা যখন যাই, যেহেতু মানুষ অনেক বেশি আর রান্নার আয়োজনটা বেশি থাকে, তার জন্য মাটির চুলায় রান্না করা হয়। এছাড়া আমাদের যে গরু আছে তাদের জন্য কিন্তু খাবারটা এই চুলাতেই রান্না করা হয়, তবে খুব কম যায় আম্মু মাটির চুলাতেই, গ্যাসেই কিন্তু রান্না করা হয় যেহেতু ছোটো ফ্যামিলি। তা আমরা আসলে মাটির চুলাতেই রান্না করতে হয়, আর এছাড়া কিন্তু মাটির চুলা রান্না অনেক বেশি মজা হয়, কম বেশি আমরা সবাই জানি তাই না? এই তো এখানে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে, মাংসটা হয়ে গেছে প্রায়, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মা কীভাবে কিসে রান্না করে। তো এই তো আম্মু উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেবে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো সেটা শেয়ার করিনি। এখানে হচ্ছে আম্মু চাল জেড়ে নিচ্ছে, সে যেহেতু টুকিটাকি পিঠা তো খেতেই হবে, কি বলেন? তো পিঠা কি খাবো আপনাদেরকে নিয়ে অবশ্যই খাবো।
তো এখানে বলে নিচ্ছি, আম্মু হচ্ছে চাল যাচ্ছে পিঠা খাওয়ার জন্য, হচ্ছে ভিজাবে। কথা বলতে বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আর পরবর্তী আমার আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।